আসসালামু আলাইকুম, আমি মাহমুদা আক্তার, প্রভাষক বাংলা, বাড়িধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা সবাই জানি যে এখন বিশ্ব এক মহামারীর ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে ঘরে থাকব এবং কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করব। হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল অথবা টিস্যু ব্যবহার করব। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে পাঠ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে স্বরে অ ধ্বনির উচ্চারণ এবং এ ধ্বনির দুই ধরনের উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব ফলা ধ্বনির উচ্চারণের নিয়ম এবং ম ফলা ধ্বনির উচ্চারণের নিয়ম। আচ্ছা, তাহলে আমরা ব ফলা ধ্বনির উচ্চারণের নিয়মগুলো দেখে নেই। দেখো, শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় না। অর্থাৎ শব্দের শুরুতে যদি বফলা থাকে সেটা উচ্চারিত হয় না। যেমন যদি আমরা বলি স্বাধীন, দেখো যদি আমরা বলি স্বাধীন, এখানে স্বয়ের সাথে বফলা রয়েছে, আমরা কিন্তু স্বাধীন বলতেছি না, বটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, স্বাধীন বলতেছি না, আমরা বলতেছি স্বাধীন। তাহলে কি, এই যে শুধু স্বটা উচ্চারিত হচ্ছে, বটা উচ্চারিত হচ্ছে না। তাহলে আমরা যখন এর উচ্চারণটা লিখব কিভাবে লিখব? স্বাধীন। দেখো, আমরা পূর্বে প্রথম ক্লাসে জেনেছিলাম যে দন্ত্য স্ব অর্থাৎ স্বটা যদি গাঢ় উচ্চারিত হয় অথবা দন্ত্য স্ব থাকে তাহলে তার উচ্চারণ হয়ে যাবে তালব্য স্বয়ের মতো। তাই আমরা লিখেছি তালব্য স্ব, এখানে স্বাধীন উচ্চারিত হচ্ছে, স্বাধীন হচ্ছে না। আচ্ছা, এবং দীর্ঘ ই এবং দীর্ঘ উ থাকলে উচ্চারণের সময় সেটা হয়ে যাবে হ্রস্ব ই বা হ্রস্ব উ, তাই আমরা লিখেছি হ্রস্ব ই আর হচ্ছে দন্ত্য ন। দেখো, আর এই বটা উচ্চারিত হচ্ছে না দেখে আমরা এখানে লিখতেছি না। সেরকম যদি আর একটা উচ্চারণ দেখো, দ্বারা, এই দ্বারা কিন্তু আমরা দাবরা বলতেছি না, দাবরা উচ্চারিত হচ্ছে না, দ্বারা হচ্ছে, তার মানে এই ব ফলাটা যে ব উচ্চারণ সেটা হচ্ছে না, দ্বারা উচ্চারিত হচ্ছে। অর্থাৎ শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে সে ব ফলার উচ্চারণটা হয় না। এরপর 2 নম্বর দেখব, শব্দের মধ্যে বা শেষে যদি থাকে, শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যায় দ্বিত্ব, অর্থাৎ 2 বার উচ্চারিত হয়। শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা থাকে তাহলে এর উচ্চারণ দ্বিত্ব হয়, অর্থাৎ 2 বার, এক যেই শব্দের সাথে ব ফলাটা থাকবে সেই শব্দটা 2 বার উচ্চারিত হবে। যদি আমরা উদাহরণ দেই, বিশ্ব, দেখো বিশ্ব অর্থাৎ যেই শব্দটার সাথে, দেখো এইখানে স্বটা কিন্তু গাঢ় উচ্চারণ হচ্ছে, এই জন্য স তালব্য স হচ্ছে, বিশ্ব। স্বয়ের সাথে বফলা যুক্ত থাকার ফলে এই স্বটা 2 বার উচ্চারিত হচ্ছে, বিশ্ব। যদি বলি দিত্ত, দেখো আমরা প্রথম নিয়মে জেনেছি শব্দের শুরুতে বফলা থাকলে এর উচ্চারণ হয় না। শব্দের শুরুতে বফলা কিন্তু উচ্চারিত হচ্ছে না, হচ্ছে দিত্ত, দি
এবং শব্দের মধ্যে বা শেষে থাকলে দুইবার উচ্চারণ, তটা দুইবার, দিত তো অর্থাৎ দুইবার উচ্চারিত হচ্ছে, দিত তো। এরপরে তিন নম্বর নিয়মে দেখো, গ দ ব ম কি লিখলাম আমরা, গ দ ব ম এর সাথে যদি ব ফলা হয়, ব ফলা গ দ ব ম এর সাথে যদি ব ফলা আসে তাহলে এর উচ্চারণ স্বাভাবিক থাকে, অর্থাৎ বর উচ্চারণটা উচ্চারিত হয়। যেমন যদি আমরা গ, যদি আমরা গ দিয়ে গয়ের সাথে যদি থাকে তাহলে কি হয় দেখো, দিক বলয়, দিক বলয়। এই যে আমরা গয়ের সাথে বফলা রয়েছে কিন্তু এটা উচ্চারণ কিন্তু হচ্ছে, দিক দিক ব লয়, দিক বলয়, দয়ের সাথে রয়েছে কিন্তু এর উচ্চারণ হচ্ছে। এরপর যদি আমরা দ দিয়ে দেখি, উদ্বেগ উদ্বেগ, অর্থাৎ দয়ের সাথে বফলাটা আছে এর উচ্চারণটা হচ্ছে। বয়ের সাথে ব যদি আমরা বলি, তিব্বত উচ্চারণ হচ্ছে, আব্বা উচ্চারিত হচ্ছে, অর্থাৎ গয়ের সাথে যদি বফলা থাকে, দয়ের সাথে যদি বফলা থাকে, বয়ের সাথে যদি বফলা থাকে, ময়ের সাথে যদি মফলা থাকে, মফলা বয়ের সাথে যদি অম্বর অম্বর, ময় বফলা, কিন্তু এর উচ্চারণটা কিন্তু বটা উচ্চারিত হচ্ছে। এতক্ষণ আমরা দেখেছি উচ্চারণ হচ্ছে না, মাঝখানে থাকলে দ্বিত্ব উচ্চারিত হচ্ছে, কিন্তু এই বর্ণগুলোর সাথে যদি থাকে তখন বফলার উচ্চারণটা উচ্চারিত হচ্ছে। দেখো তোমাদের পরীক্ষায় যখন পাঁচটি নিয়ম আসবে, যদি আসে বফলা থেকে যে কোনো পাঁচটি নিয়ম লেখো, তখন তোমরা এভাবে ভেঙে ভেঙে লিখবে যে গয়ের সাথে বফলা যুক্ত থাকলে বফলার উচ্চারণ স্বাভাবিক থাকে, যেমন দিক বলয়। পরে আবার একটি পয়েন্টে লিখবে, দয়ের সাথে বফলা যুক্ত থাকলে বফলার উচ্চারণ স্বাভাবিক থাকে অথবা বফলা উচ্চারিত হয়, যেমন হচ্ছে আমরা বলেছি উদ্বেগ। তারপর হচ্ছে বয়ের সাথে বফলা যদি থাকে তাহলে বফলার উচ্চারণ স্বাভাবিক থাকে অথবা বফলা উচ্চারিত হয়, তিব্বত। এরকম ভেঙে ভেঙে লিখবে, তাহলে দেখো তোমরা একটা যদি মনে রাখতে পারো যে হচ্ছে গ দ ব ম এর সাথে বফলা থাকলে এর উচ্চারণ স্বাভাবিক থাকে, তাহলে এই চারটা মনে রাখলে তোমরা চারটা থেকে চারটা লিখতে পারবে, চারটা পয়েন্ট বানাতে পারবে। আচ্ছা এরপর আমরা ম ফলার উচ্চারণটা দেখে নিব। দেখো ম ফলার উচ্চারণটা এবার আমরা দেখে নিব, ম ফলা এবং ব ফলার উচ্চারণ একদম কাছাকাছি। ব ফলাটা যদি তুমি মুখস্থ করো ম ফলাটা এমনি সহজ হয়ে যায়। আর এখানে হচ্ছে আমরা টেকনিকগুলো মনে রাখবো, আমাদের আসলে মুখস্থ করা কিছুই নেই, আমরা যদি টেকনিকটা মনে রাখি তাহলেই সব মনে রাখতে পারবো। দেখো ম ফলার উচ্চারণটা, আমরা ব ফলার উচ্চারণটা যা পড়েছিলাম এক নম্বরে, ম ফলাটাও সেম, শব্দের শুরুতে ম ফলা থাকলে এর উচ্চারণ হয় না, শব্দের শুরুতে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, যেমন স্মৃতি স্মৃতি। দেখো স্মৃতি এটা স্বয়ের সাথে ম রয়েছে কিন্তু মটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। আবার যদি বলি শ্মশান, স্বয়ের সাথে কিন্তু ম রয়েছে কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু উচ্চারিত হচ্ছে না। এরপরে দেখো দুই নম্বরে,
বফলার মতো মফলাটা আমি পূর্বেই বলেছি, বফলা এবং মফলা খুব কাছাকাছি, উচ্চারণ নিয়মগুলো খুব কাছাকাছি, এই জন্য তোমার পরীক্ষায় দুটো আসবে না, হয়তো আসবে বফলা থেকে 5টি নিয়ম লেখো অথবা মফলা থেকে 5টি নিয়ম লেখো। এরপর দেখো শব্দের শেষে, শব্দের মধ্যে মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শব্দের শেষে দ্বিত্ব হয়। দেখো শব্দের মধ্যে বা শব্দের শেষে মফলা থাকলে এর উচ্চারণ দ্বিত্ব হয়। যদি আমরা বলি গ্রীষ্ম, আমরা কিন্তু গ্রীষ্ম বলি না, গ্রীষ্ম বলি না, আমরা বলি গ্রীষ্ম, গ্রীষ্ম। দেখো গ্রীষ্ম অথবা এভাবে লিখতে পারি, গ্রীষ্ম। দেখো আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম যে মূর্ধন্য স থাকলে তালব্য স হয়, তাই আমরা তালব্য স লিখেছি, এবং মফলা রয়েছে তাই এর দ্বিত্ব উচ্চারিত হয়েছে গ্রীষ্ম। এরকম সেম হচ্ছে ভস্ম, আমরা ভস্ম বলি না, আমরা বলি ভস্ম, তাই শব্দের মধ্যে বা শেষে যদি মফলা থাকে তাহলে সে শব্দের উচ্চারণটা দ্বিত্ব হয়। এরপরে দেখো 3 নম্বর নিয়ম, গ দন্ত ন ল ম হ ট যোগ মফলা। দেখো গ দন্ত ন ল ম হ ট এর পরে যদি বফলা থাকে, মফলা থাকে, তাহলে মফলার উচ্চারণ স্বাভাবিক থাকে। দেখো গ ন ল ম হ ট এর পরে মফলা থাকলে মফলার উচ্চারণ স্বাভাবিক থাকে। যদি আমরা দেখি উন্মেষ, দেখো এর সাথে নয়ের সাথে ম রয়েছে, এখানে নয়ের সাথে ম রয়েছে, কিন্তু মফলাটা কিন্তু উচ্চারিত হচ্ছে উন্মেষ, উন্মেষ, মফলা উচ্চারিত হচ্ছে। যদি আমরা বলি গুল্ম, 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 দেখো লয়ের সাথে মফলা যুক্ত রয়েছে কিন্তু মফলার ময় উচ্চারণটা হচ্ছে গুল্ম। সেরকম যদি আমাদের নয়ের সাথে, লয়ের সাথে, হয়ের সাথে, টয়ের সাথে যদি বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এই এই জিনিসটা তোমাদেরকে দেখাই, তোমরা মাঝে মাঝে বলবে যে হয়ের সাথে ম কীভাবে হয়। দেখো ব্রাহ্মণ, এই যে যুক্তবর্ণটি, এই যুক্তবর্ণটি কোত্থেকে এসেছে, হ যোগ ম, ব্রাহ্মণ, ব্রাহ্মণের এই যুক্ত বর্ণটি হয়েছে হ যোগ ম, হ এবং ম মিলে এই যুক্ত বর্ণটি, তাহলে আমরা যখন ব্রাহ্মণ লিখব তখন কিন্তু উচ্চারণ হচ্ছে। যেমন যদি বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এরকম আমাদের এই শব্দগুলোর সাথে যদি মফলা থাকে তাহলে মফলা উচ্চারিত হচ্ছে। আচ্ছা তাহলে আমাদের পরীক্ষায় যদি 5টি নিয়ম আসে, আমরা পূর্বে যেভাবে বলেছি সেভাবেই যে এইখান থেকে আমরা ভেঙে ভেঙে লিখব যে গয়ের সাথে মফলা যদি যুক্ত থাকে তাহলে মফলার উচ্চারণ স্বাভাবিক থাকে, হয়ের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে মফলার উচ্চারণ স্বাভাবিক থাকে, যেমন ব্রাহ্মণ। তবে একটি আর অন্য একটি নিয়ম রয়েছে, যেমন সংস্কৃত, কিছু কিছু সংস্কৃত শব্দের যদি মফলা, মানে সংস্কৃত শব্দে মফলা উচ্চারিত হয়, কুষ্মাণ্ড এরকম,
আমরা বলি না অকাল কুষ্মাণ্ড, এরকম কুষ্মাণ্ড শব্দের সাথে, এটা সংস্কৃত শব্দ, এর সাথে মফলা থাকলে মফলাটা উচ্চারিত হয়। কিন্তু আমরা যদি এই শব্দগুলো মনে রাখি যে গ ন ল হ ট, এই শব্দগুলোর সাথে যদি ম যুক্ত থাকে তাহলে মফলার উচ্চারণ স্বাভাবিক থাকে। আচ্ছা শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীগণ, আমরা হচ্ছে আজকে উচ্চারণের যে নিয়ম সেই নিয়মের পর্বটি শেষ করলাম। আমরা পূর্বের তোমরা পূর্বের ক্লাস থেকে দেখে দেখে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ক্লাসটি শেষ করবে, এবং এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় যে আমরা উচ্চারণের নিয়ম বুঝতেছি না, বা তোমরা যখন প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা সম্পূর্ণ নিয়মগুলো আগে নিজেরা পড়বে, পড়ার পরে দেখবে যে তোমরা টেকনিকগুলো আসলে মনে আছে কি না, সেখান থেকে তোমরা তোমাদের টেক্সট বইয়ে যে উচ্চারণগুলো দেয়া থাকে সেই উচ্চারণগুলো প্র্যাকটিস করবে, যে ওই উচ্চারণের নিয়মের সাথে মিলিয়ে মিলিয়ে এই টেক্সটগুলো যদি আমরা করি তাহলে আমার এটা মিলতেছে কি না। যদি দেখো যে হ্যাঁ পারতেছি, মনে থাকতেছে, মিলতেছে, তাহলে তো মাশাল্লাহ। আর যদি কোনো কারণে দেখো যে নিয়ম থেকে পড়লাম কিন্তু এই উচ্চারণটা যখন আমি করতেছি তখন মনে হচ্ছে যে এই নিয়মটা আমি কখনো পড়ি নাই, এটা আমার নিয়মের সাথে মিলতেছে না, আমি বুঝতেছি না, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অথবা কমেন্টসে জানাবে যে এই নিয়মটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমি তোমাদের যখন প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে তোমাদের ছোটো ছোটো ভুল নিয়ে একটি ক্লাস করব তখন সেই ক্লাসে আমরা আলোচনা করে নিব যে কোনখান থেকে নিয়মটা কিভাবে আসলো। কিন্তু তোমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যে আমরা এটা দিয়ে নিয়মটা দিয়ে প্র্যাকটিস করি। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বসে একটু পড়াশোনা করবে আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আল্লাহ হাফেজ।